হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এস এইচ লার্নিং সেন্টার। আমি আজকে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে পোস্ট গ্রাজুয়েট মানে এম এর নতুন পরীক্ষার ডেট ঘোষণা করেছে সেটা আলোচনা করব। কখন কীবার পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, কখন থেকে কী তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। এর আগে ভিডিও দিয়েছিলাম, সেই পরীক্ষার ডেট কিন্তু পরিবর্তন করা হয়েছে। সেটা পরীক্ষা ছিল এর আগে পরীক্ষার ডেট ঘোষণা করে 17ই ডিসেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। 17ই ডিসেম্বর দুপুর 2টো থেকে 24শে ডিসেম্বর দুপুর 2টো পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা ক্যানসেল করে দেওয়া হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি 14ই ডিসেম্বর জারি করা হয়েছে। সেটা আমরা আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন প্রথম অনলাইন পোস্ট এটা অফিসিয়াল নোটিস, এটা গতকালকে 14ই ডিসেম্বর ছেড়েছে। ওকে, অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2021 ডিসেম্বর 2021 বিষয়ক নির্দেশাবলী। ওকে, বলছে, বলা হচ্ছে সকল পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে অনলাইন পোস্ট গ্রাজুয়েট টার্ম এন্ড এক্সামিনেশন জুন 2021 ডিসেম্বর 2021 শুরু হবে 23শে ডিসেম্বর। কখন পরীক্ষা হবে, নতুন যেটা পরীক্ষা ডেট ঘোষণা 23শে ডিসেম্বর থেকে দুপুর 2টো থেকে শুরু হবে আবার পরীক্ষা। হ্যাঁ, 23শে ডিসেম্বর থেকে শেষ হবে 30শে ডিসেম্বর পর্যন্ত, শেষ হবে 30শে ডিসেম্বর পর্যন্ত বেলা দুপুর 2টো। ওকে, তার মানে পোস্ট গ্রাজুয়েট মানে নেতাজি সুভাষের সমস্ত বিষয়ের পরীক্ষা 23শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর বেলা দুটো পর্যন্ত পরীক্ষা দিতে হবে। পরীক্ষা কীভাবে দিবেন তার প্রসেসটা দেখুন। পরীক্ষার কথা বলা হয়েছে, যেসব পরীক্ষার্থী সমস্ত প্রাক পরীক্ষার্থী শর্তাবলী অনলাইন অ্যাসাইনমেন্ট যারা জমা দিয়েছেন তারা একমাত্র, এবং আরেকটা আপনাকে ইনফরমেশন দিয়ে রাখি, এখন যারা যারা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেননি তারা কালকে থেকে সম্ভবত 15 থেকে 17-18 তারিখ পর্যন্ত অ্যাসাইনমেন্ট অনলাইনে জমা হচ্ছে। আপনারা নোটিশটা দেখে নেবেন, ভিডিওটা ওখানে দিয়েছি, দেখে নেবেন, অ্যাসাইনমেন্ট এখন চলছে। এবার হচ্ছে যারা অ্যাসাইনমেন্ট দিয়েছে তারা একমাত্র পরীক্ষা দিতে পাবে এই পরীক্ষা। 2নম্বর পয়েন্ট দেখুন, উল্লেখিত পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীরা 7ই ডিসেম্বর বেলা 2টো থেকে অ্যাডমিট ডাউনলোড করতে হবে। আমি অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবেন তার ভিডিও আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন ওখান থেকে কীভাবে। নেতাজি সুভাষ NSOU PG থেকে বা PCDPCL.com থেকে সহজেই নিজের মোবাইলে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন। ওকে, 3নম্বর পয়েন্ট দেখুন, পরীক্ষার্থীরা সক্রিয় ডেটা সংযোগ যুক্ত স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ অথবা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা অংশ নিতে পারবেন। কিন্তু কোনো পরীক্ষার্থী কখনো একসঙ্গে একাধিক ডিভাইসের সঙ্গে সংযুক্ত থেকে পরীক্ষা দিতে পারবেন না। মানে আপনারা ধরুন একটাই আপনার মোবাইল আপনি লগ ইন করেছেন এবং অন্যান্য 2-3টে মোবাইলে লগ ইন করে পরীক্ষা দেবেন, এটা হবে না, এটা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। 4নম্বর পয়েন্ট বলছে, উল্লেখিত পরীক্ষার জন্য আরও একটা নির্দিষ্ট পোর্টাল ব্যবহার করতে হবে। যেমন পরীক্ষার জন্য আলাদা একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, এটা ওয়েবসাইটের নাম হলো NSOU স্মার্ট টেস্ট এক্সাম.com। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। ওকে, এবং পরীক্ষার্থীরা অবশ্যই এনরোলমেন্ট নাম্বার, জন্ম তারিখ বা রোল নাম্বার দিয়ে লগ ইন পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় ফোন নাম্বার বা ইমেল দেবেন, সেই ইমেল একটা ওটিপি যাবে, সেই ওটিপি বেসিস আপনি লগ ইন করে পরীক্ষা দিতে শুরু করবেন। ওকে, 5নম্বর পয়েন্ট কী বলছি দেখুন, এই পোর্টালটি 23শে ডিসেম্বর বেলা 2টো খোলা হবে এবং 30শে ডিসেম্বর বেলা 2টোই বন্ধ করা হবে। 7 দিন 24 ঘন্টার জন্য খোলা থাকবে, আপনি যে কোনো সময় পরীক্ষা দিতে পারেন। 23 তারিখের পর থেকে দুপুর 2টার পর থেকে রাত 12টা 1টায় 3টায়, কিন্তু যে পরীক্ষাটা দেবেন সেটা মোট 3 ঘন্টার সময় থাকবে 100 নম্বরের পরীক্ষার জন্য। ওকে, 6নম্বর পয়েন্ট দেখুন, পরীক্ষার্থীর পরীক্ষার শুরুর দিন 23শে সময় 7 দিন অ্যাডমিট উল্লেখিত পদ্ধতিগুলি পরীক্ষা দিতে হবে। মানে অ্যাডমিটে আপনাদের কোন কোন সাবজেক্ট পরীক্ষা দেবেন সেগুলো অ্যাডমিটে লেখা থাকবে, যে এই পেপার আপনি পরীক্ষা দিতে পাবেন। আপনি যদি কোনো ফর্ম ফিল আপ না করে থাকেন সবটি পেপারের পরীক্ষার জন্য, তাহলে সেটা যেগুলো করে থাকবেন সেগুলো লেখা থাকবে অ্যাডমিটে। ওকে, 7নম্বর পয়েন্ট দেখুন, পরীক্ষার্থীরা যে কোনো সময় পছন্দ মতো যে কোনো বিষয়ে পরীক্ষা দিতে পারবেন। ওরকম ব্যাপার নয় যে পেপার 1 দিব, পেপার 2 দিব পরপর, এরকম নয়। আপনি পেপার 4 প্রথম দিতে পারেন বা পেপার 8 দিতে পারেন প্রথমেই, যে কোনো পেপার আগে দিতে পারেন বা পরে দিতে পারেন, ওরকম ব্যাপার নয়। ওকে, সাবমিট করার পর পরবর্তী পত্রের জন্য আপনি সুযোগ থাকবেন। 8নম্বর দেখুন, অবশ্যই পরীক্ষার জন্য MCQ পদ্ধতি অনুসরণ করা হবে। মানে অ্যাসাইনমেন্ট যেভাবে পরীক্ষা হয়েছে, অ্যাসাইনমেন্টের যে অনলাইনে টেস্ট দেওয়া হয়েছে, সেম 20টা প্রশ্ন থাকবে,
সেম এমসিকিউ মাধ্যমে সবার প্রশ্ন সেম থাকবে, সবার প্রশ্ন একই থাকবে, কোনো চাপ নেই। খুব বেশি হলে পাঁচ ছটা প্রশ্ন আলাদা থাকবে, যেমন পজ, যেহেতু আপনারা পজ নিতে পারেন কেউ কেউ, তো পজ নেওয়ার জন্য চার পাঁচটা প্রশ্ন আলাদা পেতে পারেন। তো টোটাল প্রশ্ন হাইয়েস্ট অল ওভার ওয়েস্ট বেঙ্গল 25 থাকবে, ধরে দেখুন। এটা 9 নম্বর জায়গার দিক দিয়ে প্রশ্ন উত্তর হবে। দেখুন 10 নম্বর প্রশ্ন বলছে 3 ঘন্টা সময়, 100 নম্বরে যাদের পরীক্ষা ওদের 3 ঘন্টা সময় থাকবে, এবং যারা 50 নম্বরে পরীক্ষা ওদের 2 ঘন্টা সময় থাকবে। মানে ধরুন আপনার পোর্টালে লগ ইন করলেন, লগ ইন করার পর স্টার্ট এক্সাম করলেন, স্টার্ট এক্সাম যে সাবজেক্টটা করবেন সেটা 3 ঘন্টা সময়, 3 ঘন্টার মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে। লগ ইন সারাদিন করে থাকতে পারেন, 7 দিন ধরেই লগ ইন করে থাকতে পারে, কিন্তু স্টার্ট এক্সাম হওয়ার পর আপনাকে 3 ঘন্টা সময় দেওয়া হবে 100 নম্বরের জন্য, আর 50 নম্বরের জন্য আপনাকে 2 ঘন্টা দেওয়া হবে। 11 নম্বর দেখুন, একটি নির্দিষ্ট পদের জন্য 100 নম্বরের পরিবর্তে পরীক্ষার প্রশ্ন হবে 20টি, 1 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে এমসিকিউ 20টি প্রশ্ন, মান মানে 100 নম্বর, ওকে। 50 নম্বরে যাদের পূর্ণ তাদের 10টি প্রশ্ন থাকবে, 10টি প্রশ্ন মানে 50 নম্বরের সমান ধরা হচ্ছে। 12 নম্বর প্রশ্ন দেখুন, এই পত্রে সব প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না, মানে প্রশ্নপত্র সবসময় 20টি প্রশ্ন একসঙ্গে দেওয়া হবে না, পরপর দেওয়া হবে। মানে প্রথম প্রশ্ন এমসিকিউ দিল, সাবমিট করার পর নেক্সট প্রশ্ন আসবে, এই হচ্ছে প্রসেস, সব পুরো অ্যাসাইনমেন্ট প্রসেসের মতো, ওকে। 14-13 নম্বর সেরকম কিছু নেই দেখুন। 14 নম্বর বলছেন যে একটি এই পরীক্ষার একবার উত্তর সাবমিট করার পরে এটি পরিবর্তন বা সংশোধন করা যাবে না, কোনোভাবে আগের অবস্থানে ফিরে আসা যাবে না। মানে আপনি সাবমিট করলেন মানে ওই প্রশ্নের উত্তর সাবমিট হয়ে গেল, পরের ওই প্রশ্ন আর পাবেন না, নেক্সট প্রশ্ন আসবে, ওকে। এবং এই পরীক্ষার জন্য নেগেটিভ মার্কিং থাকবে না, এই নেতাজির এই এম এর পরীক্ষার কোনো এমসিকিউ নেগেটিভ মার্কিং পরীক্ষা, নেগেটিভ অ্যান্সার থাকবে না, এটা কোনো কম্পিটিটিভ পরীক্ষা নয়, সেহেতু নেগেটিভ মার্কিং তেমন চাপ নেই, ওকে। 16 নম্বর প্রশ্ন দেখুন, পরীক্ষার্থীগণ 100 নম্বর নির্দিষ্ট পত্রের জন্য 9 বার বিরতি নিতে পারেন, মানে পজ, আপনি বললেন না পজ নিতে পারেন 9 বার 100 নম্বরের পরীক্ষার জন্য, মানে 20টা এমসিকিউর জন্য আপনি 9 বার পজ নিতে পারেন। সেহেতু মনে ভাববেন না যে 9টা প্রশ্ন পাবেন আলাদা আলাদা, সেটা নয়, 3-4টা আলাদা প্রশ্ন থাকবে, খুব বেশি হলে প্রশ্ন রিপিট আসতে পারে, ওকে। এবং 50 নম্বরের জন্য মোট 4 বার পজ নিতে পারবেন, ওকে। এরপরে দেখুন 17 নম্বর পয়েন্ট, পরীক্ষা শেষ হওয়ার 7 দিন পর যে কোনো পরীক্ষার্থী পরীক্ষার চালান হিসেবে পরীক্ষার উত্তরপত্র সেভ বা ডাউনলোড প্রিন্ট কপি হতে পাবেন। মানে পরীক্ষার 7 দিন পর আপনি প্রিন্ট কপি, আপনি কী কী অ্যান্সার দিলেন সেগুলো পেয়ে যাবেন ওয়েবসাইটে। তবে এগুলো পরীক্ষা কোথাও এই সিটগুলো আপনাকে প্রিন্ট আউট করতে হবে না বা জমা দেওয়ার জন্য কোথাও নিয়ে যেতে হবে না স্টাডি সেন্টারে, ওকে। তো এই নোটিশটা জারি করা হয়েছে সময় বিকেল 5টার সময় তারিখ, আপনারা দেখে নিন, এটা অরিজিনাল নোটিফিকেশান। আপনি যদি ভিডিওটি ভালো থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ওকে। এই দেখুন 23 ডিসেম্বর পরীক্ষা, এটা হচ্ছে মেন কথা, 23 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বর, ওকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।